আমাদের বাড়িতে ভেন্ডির ঝাল, ভেন্ডির পোস্ত, ভেন্ডির টক, ভেন্ডি ভাজা হয়েছে, কিন্তু ভেন্ডির কষা হয়নি কখনো। সেই জন্য আমি এখানে প্রথমে ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এগুলোকে আমি কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো সবসময় ধুয়েই কাটতে হয়, না হলে ভেন্ডির সেই হরহরা ভাবটা রয়ে যায়, ভালো করে ভেন্ডিটা ভাজা হবে না যদি কাটার পরে ধোয়া হয় ভেন্ডিটা। এখানে আমি ভেন্ডির সাইজটা একটু বড় বড়ই কাটছি, খুব ছোট করছি না। ভেন্ডিগুলো আমি এখানে কেটে নিয়েছি, এরপর এটাকে আমি একটু ভেজে নেব ভালো করে। ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এরপর ভেন্ডিগুলোকে আমি ভেজে নিচ্ছি। অনেকে আবার ভেন্ডি পছন্দ করে না, আমার কিন্তু ভেন্ডি ভালোই লাগে। ভেন্ডিগুলোকে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে হালকা আঁচে ভেজে নেব, কারণ আমি জলের মধ্যে বেশি সেদ্ধ করব না, এটা তেলের মধ্যে 99% সেদ্ধ করে নেব। ভেন্ডিটা ভাজতে দিয়ে এখানে আমি মশলাটা করে নিচ্ছি। পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিচ্ছি এখানে, পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকে গ্রেট করে নিচ্ছি। কুচিয়ে নিলেও হতো, কুচিয়ে নিলে একটু দেরি হতো সেদ্ধ হতে, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমার এখানে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিটা তুলে নিচ্ছি। আর দেখো এখানে আমার ভেন্ডিটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আবারও অল্প পরিমাণেই তেল দিলাম, তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি, হাফটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কুচি জিরা। এরপর এটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমার এখানে কমে লোকটাই আছে, এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটাও ভালোভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে আটা বাটাটা দিয়ে দেবো। এখানে আমার রান্না করতে করতে কখন যে ফোনের চার্জ শেষ হয়ে ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল আমি তো বুঝতেই পারিনি। তারপরে আমি যখন দেখি ফোন দেখছি সুইচ অফ হয়ে আছে, তারপর আবারও আমি ফোনটা চার্জে দিয়ে ভিডিওটা চালু করেছিলাম। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো একটু করে দিয়েছিলাম, আর তারপর আমি টমেটোর পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানোর পরে আমি এখানে ভেন্ডি ভাজাটা দিয়ে দিয়েছি। এরপরে এটা হালকা লাড়তে লাড়তে অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম, বেশি দিইনি। তারপরে দেখো এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপর আমি সবজিটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর সত্যি কথা বলতে ভেন্ডির কষাটা যে এতটা পরিমাণে সুন্দর হয় সেটা তো আমি জানতামই না। এবার ভাবছি আমি বেশিরভাগ সময় কষা বানিয়েই খেয়ে নেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।